Hello viewers, Assalamu alaikum. This is Safwan from Safwan Desk. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা অনেকেই হয়তোবা জানেন বর্তমানে WhatsApp ব্যবহারকারী সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। কারণ WhatsApp এমন কিছু শর্ত আরোপ করেছে যার জন্য WhatsApp ব্যবহারকারীরা WhatsApp থেকে সরে যাচ্ছে এবং Bip App ইউজ করার দিকে অনেকাংশেই ইচ্ছা প্রকাশ করতেছে। তো আজকের ভিডিওতে জানাবো কি এমন শর্ত WhatsApp দিয়েছে যার জন্য WhatsApp ব্যবহারকারীরা WhatsApp কে বয়কট করে Bip App ইউজ করার ক্ষেত্রে ইচ্ছা প্রকাশ করতেছে। মূলত পৃথিবীতে 200 কোটি মানুষ কল করা এবং মেসেজ আদান প্রদানের জন্য WhatsApp ব্যবহার করে থাকেন। আপনারা যারা WhatsApp ব্যবহার করে থাকেন তাদের কাছে সম্প্রতি WhatsApp কর্তৃপক্ষ একটি বার্তা পাঠিয়েছে যেখানে কিছু শর্ত দেওয়া আছে ব্যবহারকারীদের জন্য। WhatsApp কর্তৃপক্ষ বলছে যারা এই সব শর্ত অ্যাকসেপ্ট করবে না তারা 2021 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখের পর থেকে আর WhatsApp ব্যবহার করতে পারবেন না। কিন্তু এই সকল শর্তাদি ব্রিটেন এবং ইউরোপিয়ান দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো মূল কথা এটা হচ্ছে যে কি এমন শর্ত রয়েছে যার জন্য সবাই WhatsApp কে বয়কট করে Bip App ইউজ করার ইচ্ছা প্রকাশ করতেছে। ফেসবুক হচ্ছে WhatsApp এর মালিক। ফেসবুক কর্তৃপক্ষ চাচ্ছে যারা WhatsApp ব্যবহার করে থাকেন তাদের কিছু তথ্য অবশ্যই WhatsApp এর কাছে শেয়ার করতে হবে, তা না হলে আপনারা WhatsApp ব্যবহার করতে পারবেন না। তো যেই ধরনের তথ্য শেয়ার করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যবহারকারীর নাম, ব্যবহারকারীর ফোন নাম্বার, WhatsApp ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস অর্থাৎ তিনি কোন নেটওয়ার্ক থেকে WhatsApp ব্যবহার করতেছেন সেই সংক্রান্ত তথ্য, WhatsApp ব্যবহারকারীর মোবাইল সংক্রান্ত তথ্য অর্থাৎ তিনি কোন ব্র্যান্ডের মোবাইল ইউজ করতেছেন, সেই মোবাইলের মডেল কত, এই সব তথ্য দিতে হবে। এবং WhatsApp ব্যবহারকারী যদি কোনো আর্থিক লেনদেন করে থাকেন WhatsApp এর মাধ্যমে তাহলে সেই সংক্রান্ত তথ্য WhatsApp কে দিতে হবে। তো এই সকল বিষয়াদির জন্য সবাই WhatsApp থেকে সরে যাচ্ছে এবং Bip App ইউজ করার দিকে অগ্রসর হচ্ছে। মূলত হোয়াটসঅ্যাপের নতুন এই নিয়ম নিয়ে উদ্বিগ্ন হয়ে অনেকেই ভিন্ন অ্যাপ ব্যবহারের চিন্তাভাবনা করেছে। সেক্ষেত্রে মুসলিম বিশ্বের নেতা রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বে Bip App সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম ঘোষণার পর কয়েকদিনের মধ্যেই Bip App ডাউনলোডের হিড়িক পড়ে গেছে। ইতিমধ্যেই Bip App এর ব্যবহারকারীর সংখ্যা 50 মিলিয়ন ছড়িয়েছে। তো কি কারণে সবাই Bip App এর দিকে ঝুঁকছে এবং কি এমন রয়েছে Bip App এর মধ্যে যার জন্য সবাই WhatsApp কে বয়কট করে Bip App ইউজ করার ইচ্ছা প্রকাশ করতেছে? আমি যদি বলি তাহলে প্রথমে বলবো এই অ্যাপটি মুসলিম বিশ্বের অন্যতম দেশ তুরস্কে লঞ্চ করা হয়েছে এবং এই অ্যাপটি যেহেতু মুসলিম বিশ্বে লঞ্চ করা হয়েছে সেহেতু এই অ্যাপের মধ্যে এমন কোনো অ্যাড শো করানো হয় না যেখানে আপনারা বিরক্তি ফিল করতে পারেন। এবং এই অ্যাপের মধ্যে এমন কোনো শর্ত দেয়া নাই যেই শর্তগুলো WhatsApp এর মধ্যে দেয়া হয়েছে এবং এই অ্যাপে কোনো অ্যাড শো করানো হবে না। কারণ আপনি যখন ইমো ইউজ করে আপনি যদি ইমো ইউজ করে থাকেন তাহলে ইমোতে যখন আপনি ঢুকতে যাবেন, যখন বের হতে যাবেন, কাউকে কল দিবেন তখনই বিরক্তিকর অ্যাড শো করে এবং সেই অ্যাডগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় অশ্লীল হয়ে থাকে যার কারণে আপনাকে যে কোনো পরিস্থিতি বিপাকে পড়তে হয়। তো আপনি দুদিক দিয়েই কিন্তু লাভবান হচ্ছেন, ইমো থেকে আপনি সরে আসতে পারতেছেন এবং আপনি হোয়াটসঅ্যাপের সেই আইনগুলো অথবা শর্তগুলো মানতেছেন না যার জন্য সবাই Bip App ইউজ করার দিকে ইচ্ছা প্রকাশ করতেছে। আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনারা Bip App এর মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সমস্ত সেটিংস ঠিকভাবে করতে পারেন এবং হোয়াটসঅ্যাপের মতো চ্যাট করতে পারেন, কল দিতে পারেন, ভিডিও কলে কথা বলতে পারেন। আমি সেই ভিডিওটার লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে শিখে ফেলতে পারেন। আশা করি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কি এমন শর্ত দেওয়া হয়েছিল যার জন্য হোয়াটসঅ্যাপকে সবাই বয়কট করতেছে এবং কি এমন রয়েছে Bip App এর মধ্যে যার জন্য সবাই Bip App ইউজ করার ইচ্ছা প্রকাশ করতেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।